নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 215তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই সম্প্রচারিত হয় রাত্রি 9টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগে অবস্থান করছিলাম, আজকেও সানন্দে অবস্থান করব 5ই এপ্রিল 1884 প্রসঙ্গে। আমরা দেখেছিলাম যে শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় মহাশয়কে উপদেশ প্রদান করছিলেন, তার সঙ্গে খুব সরস সাবলীল ভঙ্গিতে কথা বলছিলেন। প্রাণকৃষ্ণবাবু বিদায় গ্রহণ করলেন এই জায়গাটি পর্যন্ত আমরা গতকাল শ্রবণ করেছি। তারপরের বিশেষ মূল্যবান প্রসঙ্গে আমরা আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ আমরা যেরকম স্মরণ করছিলাম প্রাণকৃষ্ণবাবুর সঙ্গে কথা বলেছেন, তারপরে প্রাণকৃষ্ণবাবু বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার সময় যেটা ঘটলো সেটা হচ্ছে, আমরা আগের দিন শুনেছি, তবু আজকে একটু প্রয়োজনে আবার শুনব। প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ও মাস্টারকে বলিতেছেন, আপনি যাবেন? মাস্টার বলিলেন, না আপনারা আসুন। প্রাণকৃষ্ণ হাসিতেছেন ও বলিলেন, তুমি আর যাও, সকলের হাস্য। এটি কেন হলো? আগের দিনের অনুষ্ঠানেই আমরা স্মরণ করেছিলাম যে ওই নৌকা নিয়ে একটি ঘটনা ছিল। সেটা কি? যে মাস্টারমশাই আসছিলেন, প্রাণকৃষ্ণবাবুর নৌকায় উঠেছিলেন তিনি, ওই বাগবাজার থেকে তিনি আসছেন। নৌকায় উঠেই মাস্টারমশাই ভয় পেয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন নামিয়ে দিতে, তিনি হেঁটে যাবেন। হেঁটে দক্ষিণেশ্বরে এসছেন, এসে দেখছেন স্বাভাবিক প্রাণকৃষ্ণবাবু আগে পৌঁছে গেছেন। এইটা শ্রীরামকৃষ্ণের কাছে প্রাণকৃষ্ণবাবু হাসতে হাসতে উল্লেখ করেছিলেন, গতকাল আমরা সেটা শুনেছিলাম। সেটা এইরকম যে মাস্টারমশাইকে প্রাণকৃষ্ণবাবু বললেন, তিনি লিখছেন মাস্টারমশাই যে প্রাণকৃষ্ণ মাস্টার দৃষ্টে সহাস্যে, আচ্ছা লোক শ্রীরামকৃষ্ণের প্রতি, মহাশয় নৌকা থেকে নেমে তবে ছাড়লেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, কি হয়েছিল? প্রাণকৃষ্ণ নৌকায় উঠেছিলেন, একটু ঢেউ দেখে বলেন নামিয়ে দাও, মাস্টারের প্রতি কিসে করে এলেন? মাস্টার সহাস্যে হেঁটে। এইটি রয়েছে। আবার এই 5ই এপ্রিলের প্রসঙ্গ যেখানে শুরু হয়েছিল, মাস্টারমশাই যেখানে শুরু করেছিলেন শ্রীরামকৃষ্ণের কথা বলতে, সেইখানে তিনি প্রাণকৃষ্ণবাবুর কথায় তার পরিচয় প্রসঙ্গে লিখেছিলেন যে তিনি, অর্থাৎ প্রাণকৃষ্ণবাবু, তিনি বাগবাজারের ঘাটে প্রত্যহ প্রত্যুষে গঙ্গা স্নান করিতেন ও নৌকা সুবিধা হইলেই একেবারে দক্ষিণেশ্বরে আসিয়া ও নৌকা সুবিধা হইলেই একেবারে দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরকে দর্শন করিতেন। এইবার তারপর তিনি বলছেন যে আজ এইরূপ নৌকা ভাড়া করিয়াছিলেন, নৌকা কূল হইতে একটু অগ্রসর হইলেই ঢেউ হইতে লাগিল। মাস্টার বলিলেন, আমায় নামাইয়া দিতে হইবে। প্রাণকৃষ্ণ তাহার বন্ধু অনেক বুঝাইতে লাগিলেন, কিন্তু তিনি কোনো মতে শুনিলেন না, বলিলেন আমায় নামাইয়া দিতে হইবে, আমি হেঁটে দক্ষিণেশ্বরে যাব। অগত্যা প্রাণকৃষ্ণ তাহাকে নামাইয়া দিলেন। এই কথাটি মাস্টারমশাই উল্লেখ করেছিলেন, আর শ্রীরামকৃষ্ণের কাছে এসে এই সমস্ত প্রসঙ্গ হলো যে প্রাণকৃষ্ণবাবু শ্রীরামকৃষ্ণের সাক্ষাতে ওরম বললেন এবং সেই নিয়ে মজা হাসি ঠাট্টা এইসব হয়েছে। এইবার কি হয়েছে যে উনি বিদায় নিলেন, বিদায় নেওয়ার সময় ওইরকম আবার মাস্টারমশাইকে জিজ্ঞেস করলেন যে আপনি যাবেন? মাস্টারমশাই বলছেন যে না আপনারা আসুন। তা প্রাণকৃষ্ণ হাসিতেছেন ও বলিলেন, তুমি আর যাও, সকলের হাস্য। এটি আমরা স্মরণ করে নিলাম একটি প্রয়োজনে, এই আনন্দ ঘন যে বর্ণনা। তারপরে আজকের প্রসঙ্গে আমরা যাচ্ছি, প্রবেশ করছি। মাস্টারমশাই লিখছেন,
মাস্টার পঞ্চবটির কাছে একটু বেড়াইয়া ঠাকুর যে ঘাটে স্নান করিতেন সেই ঘাটে স্নান করিলেন। তৎপরে ভবতারিণী ও রাধাকান্ত দর্শন ও প্রণাম করিলেন। তাহলে এটি হলো যে পঞ্চবটির কাছে একটু বেরিয়ে ঠাকুর যে ঘাটে স্নান করেছেন সেই ঘাটে স্নান করলেন। এটা কটার সময় বলা মুশকিল, কিন্তু 5ই এপ্রিলের প্রসঙ্গ দেখা যাচ্ছে যে প্রাতঃকাল বেলা 8টা, 8টার সময় ওই নৌকায় করে তারা এসেছেন। এসে যে কথাবার্তা নানান রকমের হয়েছে এইটি হয়ে মনে হয় যে ওই স্নানের সময় হয়েছে আর কি, একটু বেলা করে স্নান করেছেন 5ই এপ্রিল, তার মানে গরমের কাল অনুমান করা যাচ্ছে। তো সেই সময় মাস্টারমশাই চান করছেন এবং সেটি দক্ষিণেশ্বরের গঙ্গায়, দক্ষিণেশ্বরের গঙ্গা। আর মাস্টারমশাই লিখছেন পরিচয় যে মাস্টার পঞ্চবটির কাছে একটু বেড়াইয়া ঠাকুর যে ঘাটে স্নান করিতেন সেই ঘাটে স্নান করিলেন। তো আমরা এর পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে ভাবছি যে কীরকম দক্ষিণেশ্বর একেবারে নিজের জায়গা, সেই রকমভাবে মাস্টারমশাই সেখানে থেকেছেন, অবস্থান করেছেন, দুপুরবেলায় চান করছেন। আর পরিচয় হিসেবে বলছেন যে ঠাকুর যে ঘাটে স্নান করিতেন, এটি খুব সুন্দর মিষ্টি একটি প্রসঙ্গ। ওই ঘাটের সঙ্গে মাস্টারমশাইয়ের ওই রকমভাবেই সম্পর্ক ছিল, মানসিক সম্পর্ক বা অ্যাসোসিয়েশন ছিল শ্রীরামকৃষ্ণের দেহাবসানের অনেক পরে। যখন মাস্টারমশাইয়ের কাছে ভক্তেরা যেতেন, মাঝে মাঝে তিনি কি করতেন, দক্ষিণেশ্বরে এসে গঙ্গার ঘাটে ওই ঠাকুরের সেই ঘাটটিতে উপনীত হয়ে গঙ্গার জল গামছায় ভিজিয়ে নিয়ে যেতেন। এবারে যে সমস্ত ভক্তেরা আসতেন তাদেরকে তিনি কি করতেন, ওই জল গামছা থেকে ছিটিয়ে ছিটিয়ে মাথায় দিতেন আর বলতেন ঠাকুর যে ঘাটে স্নান করেছেন এটি সেই ঘাটের জল। তো লোকে বলে যে এর মধ্যে দিয়ে তো গঙ্গা দিয়ে কত জল বয়ে গেছে, সেগুলো সত্যি, সেগুলো সত্যি, সেগুলি ভূগোলের দিক থেকে সত্যি ইত্যাদি। কিন্তু মাস্টারমশাইয়ের মনের মধ্যে যে অ্যাসোসিয়েশন, আসলে অনেক সময় বলা হয় তো যে বৃন্দাবন আছে আবার হৃদয়ের মধ্যে বৃন্দাবন, তো ওই স্থূল আর এই সূক্ষ্ম, সূক্ষ্ম আরও শক্তিশালী। তা মাস্টারমশাইয়ের যে গঙ্গা, ঠাকুর যে ঘাটে স্নান করেছেন সেই যে গঙ্গা, সেটি মাস্টারমশাইয়ের কাছে স্থূল গঙ্গা, গঙ্গার ঘাট সূক্ষ্মরূপে রয়ে গেছে। সেইখান থেকে তিনি এইরকমভাবে বলছেন, তিনি কি বলছেন যে ওই বললেন যে ঠাকুর যে ঘাটে স্নান করিতেন সেই ঘাটে স্নান করিলেন, এইরকম কথা মাস্টারমশাই লিখছেন। তারপরে কি হয়েছে যে বললেন মাস্টার ঠাকুর পঞ্চবটির কাছে একটু বেড়াইয়া ঠাকুর যে ঘাটে স্নান করিতেন সেই ঘাটে স্নান করিলেন। তৎপরে ভবতারিণী ও রাধাকান্ত দর্শন ও প্রণাম করিলেন। ভবতারিণী মন্দিরে গেছেন এবং রাধাকান্ত মন্দিরে গেছেন, দর্শন ও প্রণাম করেছেন, করে লিখছেন ভাবিতেছেন শুনিয়াছিলাম ঈশ্বর নিরাকার, তবে এই প্রতিমার সম্মুখে কেন প্রণাম? ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাকার দেবদেবী মানেন এই জন্য? আমি তো ঈশ্বর সম্বন্ধে কিছুই জানি না বুঝি না, ঠাকুর যেকালে মানেন আমি কোন ছাড় মানিতেই হইবে, এটি তিনি বলছেন। তা ওইখানে কীরকম সুন্দর করে বললেন যে ভাবিতেছেন শুনিয়াছিলাম ঈশ্বর নিরাকার, তবে এই প্রতিমার সম্মুখে কেন প্রণাম। এটি কী জন্য এরকমভাবে বলছেন যে মাস্টারমশাই শুনিয়াছিলাম মানে ব্রাহ্ম সমাজের সঙ্গে তার যোগাযোগ ছিল, আর সেই সময়ে, এটি তো আমরা 1884 প্রসঙ্গ শুনছি, মাস্টারমশাই যখন গেছেন শ্রীরামকৃষ্ণের কাছে তথা এই সময়ে বটেই ব্রাহ্ম সমাজের প্রভাব তৎকালীন বঙ্গ সমাজের উপরে ছিল, সেই ব্রাহ্ম সমাজে নিরাকারের উপাসনা ইত্যাদি সব ছিল। তো সেখান থেকে তিনি বলছেন যে ভাবিতেছেন, তার মনে হচ্ছে কিরকম যে শুনিয়াছিলাম ঈশ্বর নিরাকার, তবে এই প্রতিমার সম্মুখে কেন প্রণাম। কেন প্রণাম মানে কেন করলেন তিনি প্রণাম, এমনি নিজেই করেছেন তো, কেউ তো আর জোর করেনি। ওই যে লিখলেন যে তৎপরে ভবতারিণী ও রাধাকান্ত দর্শন ও প্রণাম করিলেন, তাহলে বেলা হয়েছে সেই সময় স্নান করে মা ভবতারিণীকে এবং রাধাকান্তকে, রাধা এবং কৃষ্ণ তাদেরকে, মানে কৃষ্ণ এবং রাধা তাদেরকে দর্শন করেছেন। দর্শন করার পর ভাবছেন যে আচ্ছা এরকম কেন কেন করলাম, এইরকম একটা ভাব। তা বলছেন যে শুনিয়াছিলাম ঈশ্বর নিরাকার, তবে এই প্রতিমার সম্মুখে কেন প্রণাম, তার মানে ভেতরে সেই সংস্কারটা রয়েছে,
তা সত্ত্বেও জিজ্ঞাসা করছেন, সেই জন্যই জিজ্ঞাসা করছেন যে তাহলে আমি সেই আমি যিনি যে কিনা আমি শুনেছিলাম ঈশ্বর নিরাকার, তাহলে সে আমি আবার প্রণাম করছি কেন বলে ওই স্বগতোক্তির মতো ওই প্রসঙ্গটি চলছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাকার দেবদেবী মানেন এই জন্য, আমি তো ঈশ্বর সম্বন্ধে কিছুই জানি না বুঝি না, ঠাকুর যেকালে মানেন আমি কোন ছাড়, মানিতেই হইবে। তা বলছেন যে এরকম কি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মানেন সেই জন্য আমি মানছি? তারপর নিজেই বলছেন যে ঠাকুর যেকালে মানেন আমি কোন ছাড়, মানিতেই হইবে, আমি কোন ছাড় মানিতেই হইবে। তাই যে ঠাকুর মানছেন মানে ঠাকুরের কাছে যে মাস্টারমশাইয়ের যে আনুগত্য সেটা কোন দিক দিয়ে, যে বিরাট একবারে কলেজ ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেছেন, সে সুতরাং তিনি যখন মানছেন আমাকে মানতে হবে, ওই দিক দিয়ে নয়। তাহলে এর ভেতরটা তো পুরো ধর্মই রয়েছে, ইনি ধর্মকে তো জানেন, সেই জন্য ইনি যা বলছেন ইনি যা করছেন সেগুলো আমাকে শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে। এটা আমার ভেতর থেকে আসছে, এটা স্বতঃস্ফূর্তভাবে আসছে, কোনো জোরের প্রশ্নই নেই। উনি যেকালে করেন সেকালে আমি করব না। তার মানে কি? তার মানে হচ্ছে ওইটি যে ধর্ম বলতে যা বোঝায় এটা এর অস্তিত্বের মধ্যে, এর মধ্যে থেকে সতৎসারিত হচ্ছে। ধর্ম ছাড়া এর মধ্যে কিছু নেই, এর আশেপাশে কিছু নেই, এর মধ্যে থেকে যে ভাব বিকীর্ণ হয় সেটি হচ্ছে ধর্মের। সুতরাং সাকার নিরাকার হিন্দু ধর্ম অন্যান্য বিভিন্ন ধর্ম সম্বন্ধে উনি যা বলছেন, ওনার চিন্তার মধ্যে যা রয়েছে, ওনার উপদেশের মধ্যে যা রয়েছে, সেটা আমি যত গ্রহণ করতে পারবো তত আমার কল্যাণ হবে। আর ওই নিরাকার ইত্যাদি নিয়ে যে কথাগুলো আছে ওগুলো তো কিছুটা তাত্ত্বিক, কিছুটা বৌদ্ধিক, সেগুলো নিয়ে আর আমার ওগুলো নিয়ে করলে আমার ক্ষতি হয়ে যাবে, আমার সময়ের অপচয় হয়ে যাবে, আমার জীবনের উদ্দেশ্য থেকে আমি বিক্ষিপ্ত হয়ে যেতে পারি, বিচ্যুত হয়ে যেতে পারি। তো সেই জন্য তিনি ঠাকুর যেকালে মানেন আমি কোন ছাড়, মানিতেই হইবে। মাস্টারমশাইয়ের মতো একজন প্রথাগত শিক্ষায় শিক্ষিত প্রতিষ্ঠিত ব্যক্তি যখন এটি বলছেন, তখন সেটির প্রেক্ষিতে আমরা শ্রীরামকৃষ্ণকেও আবার নতুন করে যেন পাচ্ছি যে হ্যাঁ, পুঁথিগত বিদ্যা, পুঁথিগত বিদ্যা আমরা বলি পুঁথি, কিন্তু শুধু পুঁথি তো নয়, মাস্টারমশাই অত্যন্ত উচ্চ শিক্ষিত। শ্রীরামকৃষ্ণের কাছে যে সমস্ত শিক্ষিত মানুষজন গেছেন তাদের মধ্যে এক দুই তিন করলে সেই তিনজনের মধ্যে মাস্টারমশাই এসে যাবেন, তা এসে যাবেন মানে শক্তিপূর্ণভাবে এসে যাবেন। তা সেই তিনি যখন ঠাকুরের কাছে গিয়ে বলছেন যে উনি যে কালে মেনেছেন আমাকে তো মানতেই হবে, এবং এটা কোনো জাগতিক প্রাপ্তির দিক থেকে নয়, অলৌকিক কিছুর দিক থেকে নয়, সুপার ন্যাচারাল পাওয়ারের দিক থেকে নয়, কিন্তু ওই বিশুদ্ধ ধর্ম ঠাকুর যেভাবে বুঝছেন জানছেন সেইখানে মাস্টারমশাই নিজেকে পুরো সমর্পণ করে দিয়েছেন, আনন্দের সঙ্গে স্বেচ্ছায় বিকিয়ে দিয়েছেন। সেই কারণে এটি বলা যে শুনিয়াছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাকার দেবদেবী মানেন এই জন্য, মানে সেই জন্য কি মানছি? দ্য আনসার ইজ আ ভেরি ডেফিনিট ইয়েস। আমি তো ঈশ্বর সম্বন্ধে কিছু জানি না বুঝি না, ঠাকুর যেকালে মানেন আমি কোন ছাড়, মানিতেই হইবে, এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন। তা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এইটি মাস্টারমশাইয়ের মনে হচ্ছে। তারপরে কি সুন্দর বর্ণনা আসছে, মাস্টার ভবতারিণীকে দর্শন করিতেছেন, দেখিলেন বাম হস্তদ্বয়ে নরমুণ্ড ও অসি, দক্ষিণ হস্তদ্বয়ে বরা ভয়, একদিকে ভয়ঙ্করা আর একদিকে মা ভক্তবৎসলা, দুইটি ভাবের সমাবেশ। ভক্তের কাছে তাঁর দীনহীন জীবের কাছে মা দয়াময়ী স্নেহময়ী, আবার এও সত্য মা ভয়ঙ্করী কাল কামিনী, একাধারে কেন দুই ভাব মাই জানেন। ঠাকুরের এই ব্যাখ্যা মাস্টার স্মরণ করিতেছেন আর ভাবিতেছেন, শুনেছি কেশব সেন ঠাকুরের কাছে কালী মানিয়াছেন, এই কি মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী কেশব এই কথা বলিতেন। কি সুন্দর করে এই সমস্ত প্রসঙ্গ মাস্টারমশাই আনছেন, আমরা এর মধ্যে থাকব। বললেন
মাস্টার ভবতারিণীকে দর্শন করিতেছেন, দেখিলেন বাম হস্তদ্বয় নরমুণ্ড ও অসি, এই শব্দগুলি স্থূলাক্ষরে আছে, মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, নরমুণ্ড ও অসি, তারপরে বড়া ভয়, তারপরে ভয়ঙ্করা, মা ভক্তবৎসলা, এই শব্দগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। প্রসঙ্গটি এইভাবে এগোচ্ছে, দেখিলেন বাম হস্তদ্বয়ে নরমুণ্ড ও অসি, দক্ষিণ হস্তদ্বয়ে বড়া ভয়। একদিকে ভয়ঙ্করা, আরেকদিকে মা ভক্তবৎসলা, এই যে দুরকমই রয়েছে মায়ের রূপের মধ্যে, দুইটি ভাবের সমাবেশ, ভক্তের কাছে তাঁর দীনহীন জীবের কাছে মা দয়াময়ী, ভক্তের যেরকম ভাব মা সেই রকম ভাবে প্রকাশিত হচ্ছেন, আবার বললেন মা দয়াময়ী স্নেহময়ী। আবার এও সত্য মা ভয়ঙ্করী কাল কামিনী, একাধারে কেন দুই ভাব, একাধারে কেন দুই ভাব মাই জানেন, এগুলি কে বলছেন, লিখছেন ঠাকুরের এই ব্যাখ্যা মাস্টার স্মরণ করিতেছেন। কি অপূর্ব যে চানটান করে গেছেন গিয়ে রাধাকান্ত দেবের মন্দিরে আর মা কালীর মন্দিরে, আর মা কালীকে দেখছেন যে ওই বৈপরীত্য আপাতভাবে যা রয়েছে, আপাতভাবে কেন, সত্যি তো বৈপরীত্য, কিন্তু মায়েরই শ্রী অঙ্গে এইসব প্রকাশিত, তো আর সবটা মিলে যেন কোথা দিয়ে একটা প্রকাশিত হচ্ছে যে একটি সমন্বয় রয়েছে, এমন নয় যে দুটি বিপরীত ভাবকে জোর করে একত্রিত করা হয়েছে, এটা একত্রীকরণ নয়, এটি একটি সমন্বয়, সেইটা মন বলছে, কিন্তু এরকম কিন্তু কিন্তু রয়েছে যে দুরকম, আচ্ছা দুরকম উল্টো উল্টো, বাঁ দিকের দুটি হাত এবং ডান দিকের দুটি হাত, একাধারে কেন দুই ভাব মাই জানেন, ঠাকুরের এই ব্যাখ্যা মাস্টার স্মরণ করিতেছেন। যে প্রথমত হচ্ছে ঠাকুর মানেন, সেই জন্য আমি তো কোন ছাড় আমাকে মানতেই হবে, আর হচ্ছে যে মায়ের এই রূপ এ কেন এরকম, তাই এটি ঠাকুর এরকম বলেছেন যে একাধারে কেন দুই ভাব মাই জানেন, তো মাস্টারমশাই মাকে প্রণাম করতে করতে এই সমস্ত কথা স্মরণ করছেন, এর মধ্যে দিয়ে মা ভবতারিণী পুনরায় জাগ্রত হয়ে উঠছেন আমাদের মানসপটে কথামৃতের মাধ্যমে এবং শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে ও ব্যাখ্যায়। শ্রীরামকৃষ্ণ মাকে দেখে যেমনটি যেমনটি বুঝেছেন, যেমনটি যেমনটি বলেছেন, কিন্তু সেটা কোনো পাঠ দেওয়ার মতো করে নয়, পড়ানোর মতো করে নয়, নিজে স্বাভাবিকভাবে শ্রীরামকৃষ্ণ যখন বলেন ওই রকমই তো হয়, তাঁর আস্বাদন এবং তাঁর শিক্ষা মিলেমিশে এক হয়ে যায়, যিনি শিক্ষা দিচ্ছেন তিনি আস্বাদনও করছেন, সেই রকম ভঙ্গিতেই শ্রীরামকৃষ্ণ এগুলি নিশ্চয়ই বলেছেন, মাস্টারমশাই সেগুলি উল্লেখ করলেন, ওর উল্লেখও তাই যে ওই ঠাকুর বলেছেন অতএব আপনারা শুনুন, এইরকম ভাবে ঠিক বলছেন না, কিন্তু ওরকমভাবে বললে যতটা মানুষের কাছে পৌঁছানো যেত তার থেকে অনেক বেশি পৌঁছচ্ছেন, যে মাস্টারমশাই চান করে উঠে মা ভবতারিণীকে দেখে ঠাকুরের ওই ব্যাখ্যা ওই আস্বাদন স্মরণ করছেন। এইবার তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া বসিলেন, স্নান করিয়াছেন দেখিয়া ঠাকুর তাহাকে ফলমূলাদি প্রসাদ খাইতে দিলেন, তিনি গোল বারান্দায় বসিয়া প্রসাদ পাইলেন, পান করিবার জলের ঘটি বারান্দাতে রহিল। ঠাকুরের কাছে তাড়াতাড়ি আসিয়া ঘরের মধ্যে বসিতে যাইতেছেন, ঠাকুর বলিলেন ঘটি আনলে না? মাস্টার আজ্ঞা হাঁ আনছি। শ্রীরামকৃষ্ণ বাহ! মাস্টার অপ্রস্তুত, বারান্দায় গিয়া ঘটি ঘরের মধ্যে রাখিলেন। এই যে হচ্ছে যে পশ্চিমের বারান্দা থেকে উঠে এসেছেন আর ঘটি ওইখানে রয়ে গেছে, এইটা মাস্টারমশাই যে লিখছেন সেখানে তিনি যে ওই ত্রুটি করেছেন এবং শ্রীরামকৃষ্ণ তাকে মৃদুভাবে ভর্ৎসনা করেছেন সেই প্রসঙ্গটি লিখে দিলেন। আর এরকম কেন, শ্রীরামকৃষ্ণ বোঝাই যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ একটু ক্ষুব্ধ হয়েছেন যে বাহ এরকম বলেছেন, একটু যেন বকুনির ভঙ্গি রয়েছে, তির্যকভাবে বলা, ভর্ৎসনা করার ভঙ্গি, এবং ভর্ৎসনাই করছেন। ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে জাগতিক ব্যাপারে নজর ঠিক রাখতে হবে, নজর ঠিক রাখতে হবে, সেখানে যেন কেউ বুদ্ধিহীন না হয়, সেখানে যেন কারোর নজর কম না থাকে, অ্যালার্টনেস যেন কম না থাকে। অ্যালার্টনেস যদি কম থাকে, দুটো ব্যাপার হচ্ছে যে জাগতিক ব্যাপারে অ্যালার্টনেস কম থাকলে তিনি আধ্যাত্মিক ঈশ্বরীয় দিকেও খুব একটা এগুতে পারবেন না, ঈশ্বরীয় দিকে এগোতে গেলে তাকে কত দিকে সজাগ থাকতে হয়, নিজের মনের মধ্যে যে সমস্ত
তরঙ্গ উঠছে সেগুলো সম্পর্কে সজাগ থাকতে হয়। তো যে জাগতিক ব্যাপারে সজাগ নয় সে আবার এগুলো পারবে নাকি? এটা একটা দিক। আরেকটি দিক হচ্ছে, যিনি মনের মধ্যে সজাগ হয়ে উঠতে আরম্ভ করেছেন তার বাইরের জগতেও দেখা যাবে অ্যালার্টনেস অনেক বেড়ে গেছে। তা যেখানে ওটির অভাব দেখছেন সেখানে, বিশেষ করে মাস্টারমশাইয়ের ক্ষেত্রে, ইনি শ্রীরামকৃষ্ণের বাণীকে বহন করে নিয়ে যাবেন কথামৃতের মধ্যে দিয়ে, তাই সেইখানে তাকে ওই রকম তির্যকভাবে বলছেন, বা এরকমভাবে বলছেন। সেই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে তিনি বলেছেন, মাস্টারমশাই আবার সেটাকে বেশ মানে ঘটা করে ছাপিয়ে দিয়েছেন, যে ঠাকুর ফলমূল ইত্যাদি সব খেতে দিলেন, তারপর তিনি পশ্চিমের বারান্দায় গিয়ে প্রসাদ পেলেন, ওখানে ঘটি ছিল, ঘটিটা আনার এসে নিয়ে এলেন না, ঠাকুর বললেন যে ঘটি আনলে না, তখন মাস্টারমশাই বলছেন আজ্ঞা হ্যাঁ আনছি, মানে একেবারে সেই ভীতু ছাত্রের অবস্থা, যে ধরা পড়ে গেছি কোনো কিছু বলবার আগেই নিয়ে আসি নিয়ে আসি। ও বাবা, যা ভেবেছি তাই, শ্রীরামকৃষ্ণ বলছেন বাহ। এইটা মাস্টারমশাই ঘটা করে লিখে দিচ্ছেন। এই এই কী করে আমরা এই প্রসঙ্গকে আমাদের মতো করে আর ব্যাখ্যা ইত্যাদি করব? স্মরণ করতে হয় এবং শিক্ষা লাভ করতে হয় যে মাস্টারমশাইয়ের প্রথমত হচ্ছে যে আনুগত্য কীরকম শ্রীরামকৃষ্ণের কাছে, যে তিনি যা করছেন সেইগুলোকেই আমি লিখব। তাতে মাস্টারমশাই কীরকমভাবে বকুনি দিয়েছেন, যে মাস্টারমশাই হয়তো কত শত সহস্র ছেলেকে বকুনি দিয়েছেন, তিনি শ্রীরামকৃষ্ণের কাছে বকুনি খাচ্ছেন সেটা লিখছেন। তার মানে আমিত্ব কিছুমাত্র নেই, শ্রীরামকৃষ্ণকেই তুলে ধরছেন তিনি। আর হচ্ছে কি, এই যে বকুনিটা কেন দিলেন, এ তো বোঝা যাচ্ছে যিনি পড়ছেন কথামৃত তিনি ওটা বুঝতে পারছেন যে এই কারণে বকুনি, সুতরাং সেই শিক্ষার জায়গা রয়েছে। তো তাহলে এটা লিখবো না, তা আপনাকে যে ওরকম বকেছেন বলে তা কি আমি, মানে আমিটা আবার এই লোকের থেকে, মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম বলে লিখে দিয়েছেন, তো এখন আমরা জানি। কিন্তু কারুর যদি নাম একটা কিছু দিয়ে শুরু হয় আর সেই একটি অক্ষর যদি তিনি লেখেন শ্রী অমুক, একটি অক্ষর, তাহলে বোঝা খুব মুশকিল। তো অথচ ঠাকুর বলেছেন সত্য রক্ষা করতে হবে, তো দেখা যাচ্ছে শ্রী ম লিখে দিয়েছেন। এমনিতেও শ্রী ম মানে কি, যে শ্রী অমুক, এটা আজকে আমরা জানি বলে যাই, নাহলে বলে শ্রী ম মিলে একটা বোধ হয় শ্রীশ, যেমন কারোর নাম হয়, এটাও সেরকম নাম নাকি, সব রকমের সংশয় তৈরি হতে পারে। এবং মাস্টারমশাই সেরকম একটা ধোঁয়া তৈরি করে রেখে দিয়েছেন, সেই ধোঁয়ার অন্তরালে তিনি যেন আত্মগোপন করেছেন। তো সুতরাং তার আমিত্বের কিছু ব্যাপার নেই, আমিত্বকে মুছে ফেলাই তার অন্যতম সাধনা, সেই তিনি করেছেন। আর শ্রীম যদি এমনি লিখতেন যে শ্রীম লিখেছেন, আবার এখানে লিখছেন শ্রীম কথিত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত, মানে কেউ লিখলে একটু ক্রেডিট আসে যে বাহ লোকটির লেখার হাত তো বেশি, ওই দিকেও যেন যেতে দিচ্ছেন না, যে যেরকম যেন শুনেছি আমি সেরকম তোমাদের বলছি গো। তাহলে বলছি গো মানে যে লোকটা বলছে সে শুধু ফেথফুলি রিপোর্ট করছে। আচ্ছা, তার এই কথা এই কথা, তাহলে শ্রীরামকৃষ্ণের দিকেই যাতে পুরো নজর যায়, সেই জন্য শ্রীম লিখে দিলে মনে হবে যে লেখক শ্রীম। আর এখানে লেখক শ্রীম বললে উনিই যেন প্রতিবাদ করবেন যে আমি তো বলেছি, যে আমি বলেছি শ্রীম কথিত। তা সেই তিনি ওই জলের ঘটি আনতে ভুলে যাওয়া এবং শ্রীরামকৃষ্ণের ওই তির্যক তিরস্কার সেইগুলো সমস্ত উল্লেখ করলেন। এখানেই শেষ নয়, আরও পাবো আমরা। মাস্টারের বাড়ি, তিনি লিখছেন মাস্টারের বাড়ি কলিকাতায়, তিনি গৃহে অশান্তি হওয়াতে শ্যামপুকুরে বাড়ি ভাড়া করিয়া আছেন, সেই বাড়ির কাছেই কর্মস্থল। তাহার ভদ্রাসন বাটিতে তাহার পিতা ও ভাইয়েরা থাকিতেন, ঠাকুরের ইচ্ছা যে তিনি নিজ বাটিতে গিয়া থাকেন, কেননা একান্নভুক্ত পরিবার মধ্যে ঈশ্বর চিন্তা করিবার অনেক সুবিধা। কিন্তু ঠাকুর মাঝে মাঝে যদিও ঐরূপ বলিতেন, তাহার দুর্দৈবক্রমে তিনি বাটিতে ফিরিয়া যান নাই। আজ ঠাকুর সেই বাড়ির কথা আবার তুলিলেন। তাহলে মাস্টারমশাই থাকেননি, যদিও বাড়ির সংস্কার হয়েছে কিন্তু উনি যাননি। তা সংস্কার হয়েছে এই কথাটি একটু বাদেই শ্রীরামকৃষ্ণ বলবেন, তা তিনি ওখানে যাননি, বাড়ির মধ্যে অশান্তি ছিল বলে, সেইটি হচ্ছে ঘটনা। এবার ঠাকুর সেই কথা তুলেছেন, তুলে কি হয়েছে, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ কেমন, এইবার তুমি বাড়ি যাবে? মাস্টার, আমার সেখানে ঢুকতে কোনো মতে মন উঠে না, বলছেন যে আমার সেখানে ঢুকতে কোনো মতে মন উঠে না। শ্রীরামকৃষ্ণ, কেন? তোমার বাপ বাড়ি ভেঙে চুরে নূতন করছে। তাই যে শ্রীরামকৃষ্ণ বারবার ওখানে পাঠাতে চাইছেন কেন, ওই যে
সকলের সঙ্গে থাকবে, আর সেইখানে থাকলে কি হবে, মাস্টারমশাই নিজেই লিখলেন যে একান্নভুক্ত পরিবার মধ্যে ঈশ্বর চিন্তা করিবার অনেক সুবিধা। তো অনেকে রয়েছেন তো তারা মিলে সুবিধা করবেন, আর আলাদা বাড়ি করলে তার তো নানান রকমের সমস্ত দুশ্চিন্তা সব থাকবে, তো সেই জন্য শ্রীরামকৃষ্ণ ওরকম বলেছেন। আরও মাস্টারমশাই নিজেই লিখেছেন কথামৃতের মধ্যে যে বাবার সঙ্গে থাকতে পারবে না, এটা কেন হচ্ছে, বাবার বাড়িতে তুমি থাকতে পারবে না, কী এরকম ভাব হয়েছে তোমার, পাখা গজিয়েছে নাকি, এরকম ভঙ্গিতে পর্যন্ত শ্রীরামকৃষ্ণ অন্যত্র তিরস্কার করেছেন। তা এখানে বলছেন যে কেমন এইবার তুমি বাড়ি যাবে, মাস্টারমশাই বলছেন আমার সেখানে ঢুকতে কোনো মতে মন উঠছে না। শ্রীরামকৃষ্ণ বলছেন কেন, তোমার বাপ বাড়ি ভেঙে চুড়ে নূতন করছে। মাস্টার, বাড়িতে আমি অনেক কষ্ট পেয়েছি, আমার যেতে কোনো মতে মন হয় না। শ্রীরামকৃষ্ণ, কাকে তোমার ভয়? মাস্টার, সব্বাইকে। শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে, সে যেমন তোমার নৌকাতে উঠতে ভয়, এই রকম জায়গা বলে দিলেন। ওই নৌকার প্রসঙ্গ যে হয়েছে, ঢেউ উঠেছিল বলেছেন, নামিয়ে দিয়েছেন, সমস্ত শ্রীরামকৃষ্ণ শুনেছেন। প্রাণকৃষ্ণবাবু যখন হাসতে হাসতে বলেছেন, উনিও মন্তব্য করেছেন এবং সেই হাসিতে যোগদান করেছেন, কিন্তু সেইটা এখানে টেনে এনে মাস্টারমশাইকে একেবারে সজোরে একটি, কিন্তু সেটা কথায় কথায় সেইটা দিচ্ছেন তিনি মাস্টারমশাইকে। এই শ্রীরামকৃষ্ণ লোকশিক্ষক, আনস্পেয়ারিং, কাউকে আহত করেন না, দিস ইজ নট কর্পোরাল পানিশমেন্ট। কিন্তু যেখানে রাশ টেনে ধরবার কথা, যেখানে বকুনি দেওয়ার কথা, যেখানে শাসন করবার কথা, সেইখানে এই রকমভাবে বলছেন। এবং ওই যে নৌকাতে তোমার উঠতে ভয়, আনফাউন্ডেড একটা ভয়, কোনো কারণ নেই, লোকে তোমাকে নিয়ে হাসে, লজ্জা করে না, এই ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণ বলছেন। আমরা মাস্টারমশাইকে প্রণাম করে নিয়ে এইটিকে স্মরণ করছি যে শ্রীরামকৃষ্ণ ওইভাবে তাকে বলছেন এবং বললেন কাকে তোমার ভয়, যখন মাস্টারমশাই বলছেন সব্বাইকে। এইটা শ্রীরামকৃষ্ণ কোনো মতে অ্যাকসেপ্ট করবেন না, তিনি কোনো মতে অ্যাকসেপ্ট করবেন না। এবং সেইখানে তিনি বললেন যে সে তোমার যেমন নৌকাতে উঠতে, সে তোমার যেমন নৌকাতে উঠতে ভয়, এবং গম্ভীর স্বরে বলেছেন এই সব্বাইকে। তাহলে সব্বাইকে ভয়, তার মানে এমনিতে মানুষই অনেক সময় সংসারে বলে তো যে ও কারোর সঙ্গে বনিবনা হচ্ছে না, ভয় কাকে তোমার, ও সব্বাইকে ভয়, তার মানে তারা পেছনে লাগবে, তারা ক্ষতি করবে, তারা কটু কথা বলবে। এই যে সব্বাইকে ভয়, এইটা শ্রীরামকৃষ্ণের অভিধানে নেই। তিনি মানুষকে নিয়ে একসঙ্গে থাকছেন, তো সকলকে নিয়ে একসঙ্গে থাকছেন, এবং সেইভাবে করেই তার জীবন এবং বাণী, তার পুরো অস্তিত্বের মধ্যে সকলে রয়েছেন। তা সেই জন্যে কি হচ্ছে, যখন বলছেন সব্বাইকে নিয়ে ভয়, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেটিতে বিচলিত হচ্ছেন, বিচলিত হচ্ছেন, একেবারেই অনুমোদন করছেন না, এবং বলছেন সে যেমন তোমার নৌকাতে উঠতে ভয়। এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন এরকম কঠোরভাবে। এই নৌকাতে উঠতে ভয়, আবারও ভাবছি যে এই প্রসঙ্গটি মাস্টারমশাই লিখে দিলেন, আর এই নৌকা, ঢেউ, নেমে যেতে চাওয়া, এই সমস্ত প্রথম থেকে তিনি বলে আসছেন। প্রাণকৃষ্ণবাবু যে সমস্ত মজাই আর কি করেছেন সেগুলো বলেছেন, কিন্তু সেগুলো নিয়ে এসে এই পরিণতিতে আসছে যে ওই কথাকে ব্যবহার করছেন শ্রীরামকৃষ্ণ, এবং একেবারে নিশ্চিত রূপে তিরস্কার করছেন, প্রচণ্ড বকুনি দিচ্ছেন, সেইটা মাস্টারমশাই লিখে দিচ্ছেন। এই শ্রীরামকৃষ্ণ প্রেম, শ্রীরামকৃষ্ণ আনুগত্য, শ্রীরামকৃষ্ণের প্রতি শরণাগতি, সেইটা কথামৃতের মধ্যে এরকম সুপ্ত আবার প্রকাশিত হয়ে রয়েছে। এটি মধ্যে দিয়ে আমরা শিক্ষা লাভ করছি যে কারুর কাছে সমর্পণ মানে একে বলে, আর সেটা খুব ভালোবাসা পেয়েছেন, ভরসা করেছেন, বিশ্বাস করেছেন, সেই জন্যই সমর্পণ করেছেন। তা সেই ভালোবাসা যা শ্রীরামকৃষ্ণ দিয়েছেন, ভরসা দিয়েছেন, সেইগুলো যেমন মণিমুক্ত, তেমনি আবার মাস্টারমশায়ের তাঁর শ্রীচরণ ধরে থাকা, তাকে একান্ত আপনজন ভেবে তাঁর উপরে নির্ভর করা, এবং যেরকমভাবে লোকে বলে যে বাবা মা যা বকছে সেগুলো ভালোর জন্যই বকেছে, এটা একটা বয়সে যেমন বিশ্বাস করে, তাও হয়তো একটুখানি থেকে যায় যে এটা আমার প্রতি অবিচার হলো নাকি, এতটা বকলো বা বকেছে, কিন্তু মাস্টারমশাইয়ের হচ্ছে একেবারে সবটা, সমস্ত রকমের সমর্পণ। যদি তিনি তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝখানে বলতেন, বা শিষ্যদের কাছেও, বা তার সমীপাগত অনুরাগীদের কাছে বলতেন যে ঠাকুর একবার বকেছিলেন, সেটা একটা হতে পারত, কিন্তু এখানে বই লিখে বের করে দেওয়া মানে কি, যে যারা এইসব ভাবের অনুরাগী, যারা এইসব ভাবের মধ্যে অতটা নেই,
কে কবে পড়বে তার তো ঠিক নেই, কিন্তু জগৎবাসীর কাছে উনি লাউড অ্যান্ড ক্লিয়ার ব্রডকাস্ট করে দিচ্ছেন যে ঠাকুর কেমনটি ছিলেন, এবং সেখানে এই এনাকেই কীরকমভাবে আচ্ছা মতো বকুনি দিয়েছেন সেটিকেও পুরোপুরি লিখে বের করে দিচ্ছেন। এইটাকে আমরা শুধু বিনয়, শুধু আত্মগোপন এইসব বলে পুরোটা ব্যাখ্যা ধরতে পারি না, শব্দ কম পড়ে যায়, কিন্তু এই ভাবটি ভাবার মধ্যে আনন্দ আছে এবং শিক্ষার উপকরণ আছে। ঠাকুর প্রসাদ গ্রহণান্তর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন, এমন সময় রাম, গিরীন্দ্র ও আর কয়েকটি ভক্ত আসিয়া উপস্থিত। ভক্তেরা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তৎপরে আসন গ্রহণ করিলেন। শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের নববিধানের কথা পড়িল রাম ঠাকুরের প্রতি। মহাশয়, আমার তো নববিধানে কিছু উপকার হয়েছে বলে বোধ হয় না। কেশববাবু যদি খাঁটি হতেন শিষ্যদের অবস্থা এরূপ কেন? আমার মতে ওর ভিতরে কিছুই নাই। যেমন খোলামকুচি নেড়ে ঘরে তালা দেওয়া, লোকে মনে করছে খুব টাকা ঝমঝম করছে, কিন্তু ভিতরে কেবল খোলামকুচি, বাহিরের লোক ভিতরের খবর কিছু জানে না। এই কথা বললেন কেশবচন্দ্র সেন মহাশয় যে নববিধান সমাজ স্থাপন করেছিলেন সেটির প্রসঙ্গে রামবাবুর এই উক্তি। শ্রীরামকৃষ্ণ, কিছু সার আছে বই কি? তা না হলে এত লোকে কেশবকে মানে কেন? শিবনাথকে কেন লোকে চেনে না? ঈশ্বরের ইচ্ছা না থাকলে এরকম একটা হয় না। তবে তবে সংসার ত্যাগ না করলে আচার্যের কাজ হয় না, লোকে মানে না। লোকে বলে এ সংসারী লোক, এ নিজে কামিনী কাঞ্চন লুকিয়ে ভোগ করে। আমাদের বলে ঈশ্বর সত্য, সংসার স্বপ্নবত অনিত্য। সর্বত্যাগী না হলে তার কথা সকলে লয় না। ঐহিক যারা কেউ কেউ নিতে পারে। কেশবের সংসার ছিল, কাজে কাজেই সংসারের উপর মনও ছিল। সংসারটিকে তো রক্ষা করতে হবে, তাই অত লেকচার দিয়েছে, কিন্তু সংসারটি বেশ পাকা করে রেখে গেছে। তো এই পাকা করে রেখে যাওয়াতে শ্রীরামকৃষ্ণের আপত্তি নেই। তিনি চাইছেন না যে সাংসারিক একটা দুরবস্থা বজায় থাকুক, কিন্তু ওই আর কি, যে এই সংসার বুদ্ধি তো বেশ ভালো মতোই আছে, সবটাই আছে, আবার ওই রকম ত্যাগ বৈরাগ্যের উপদেশ। সংসারটিকে তো রক্ষা করতে হবে, তাই অত লেকচার দিয়েছে, কিন্তু সংসারটি বেশ পাকা করে রেখে গেছে। অমন জামাই, বাড়ির ভিতরে গেলুম বড় বড় খাট। সংসার করতে গেলে ক্রমে সব এসে জোটে, ভোগের জায়গায় সংসার, এইরকম শ্রীরামকৃষ্ণ বলছেন। তখন রামবাবু বলছেন, মাস্টারমশাই লিখছেন, রাম, ও খাট বাড়ি বখরার সময় কেশব সেন পেয়েছিলেন, কেশব সেনের বখরা। মহাশয়, যাই বলুন, বিজয়বাবু বলেছেন কেশব সেন এমন কথা বিজয়বাবুকে বলেছেন যে আমি খ্রাইস্ট আর গৌরাঙ্গের অংশ, তুমি বলো যে তুমি অদ্বৈত। আবার কি বলে জানেন, আপনিও নববিধানী, ঠাকুরের ও সকলের হাস্য, এরকম রামবাবু বলছেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, কে জানে বাপু, আমি কিন্তু নববিধান মানে জানি না, সকলের হাস্য। রাম, কেশবের শিষ্যেরা বলে জ্ঞান আর ভক্তির প্রথম সামঞ্জস্য কেশববাবু করেছেন। কেশববাবু সম্পর্কে রামবাবুর অনেকগুলো অভিযোগ পরপর আসছে। শ্রীরামকৃষ্ণ অবাক হইয়া, সে কি গো, অধ্যাত্ম তবে কি? মাস্টারমশাই অধ্যাত্ম কথাটির পর বন্ধনীর মধ্যে রামায়ণ লিখেছেন, অর্থাৎ অধ্যাত্ম রামায়ণ, যে সেইখানে জ্ঞান ভক্তির সমন্বয় আছে। তো সে কি গো, অধ্যাত্ম তবে কি? নারদ রামচন্দ্রকে স্তব করতে লাগলেন, হে রাম, বেদে যে পরব্রহ্মের কথা আছে সে তুমি। হে রাম শব্দ দুটি স্থূলাক্ষরে। নারদ রামচন্দ্রকে স্তব করতে লাগলেন, হে রাম, বেদে যে পরব্রহ্মের কথা আছে সে তুমি। তুমি মানুষ রূপে আমাদের কাছে রয়েছ, তুমি মানুষ বলে বোধ হচ্ছ, বস্তুত তুমি মানুষ নও সেই পরব্রহ্ম। এইগুলো শ্রীরামকৃষ্ণ বলছেন যে অধ্যাত্ম রামায়ণে এইরকম তো জ্ঞানের কথা আর ভক্তির কথা সমন্বিত করে দেখানো হচ্ছে। অধ্যাত্ম রামায়ণের মধ্যে ওই রামায়ণের ওই অদ্বৈত ভাবের দিক থেকে ব্যাখ্যা, জ্ঞানের দিক থেকে ব্যাখ্যা, শ্রীরামকৃষ্ণ সেটির কথা উল্লেখ করছেন কি মিষ্টি করে।
নারদ রামচন্দ্রকে স্তব করতে লাগলেন, হে রাম, বেদে যে পরব্রহ্মের কথা আছে সে তুমি, তুমিই মানুষ রূপে আমাদের কাছে রয়েছো, তুমিই মানুষ বলে বোধ হচ্ছ, বস্তুত তুমি মানুষ নও, সেই পরব্রহ্ম। রামচন্দ্র বললেন, নারদ, তোমার উপর বড় প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। নারদ বললেন, রাম, আর কি বর চাহিব, তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও, আর তোমার ভুবনমোহিনী মায়ায় যেন মুগ্ধ করো না। অধ্যাত্মে কেবল জ্ঞান ভক্তিরই কথা। এটি শ্রীরামকৃষ্ণ বললেন যে কেশববাবুর অন্য কথাগুলোতে কিচ্ছু বললেন না, এমনকি যেমন কেশব বলছেন যে কেশববাবু আপনাকে বলেন ওই ওই দলের মধ্যে, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন আমি নববিধান মানে জানি না। তো সুতরাং ওইখানে কিছু আপত্তি করছেন না, নিজেকে তিনি অ্যাসার্ট করছেন না, কিন্তু এই জ্ঞান ভক্তির সমন্বয়ে যখন এই সব কথা উঠলো তখন উনি বললেন যে সে কি গো অধ্যাত্ম, তবে কি বলে কি সুন্দর করে এই প্রসঙ্গটি বললেন। কেশবের শিষ্য অমৃতের কথা পড়িল, অমৃতলাল বসু মহাশয়। রাম, অমৃতবাবু একরকম হয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ, হাঁ, সেদিন বড় রোগা দেখলুম। রাম, মহাশয় লেকচারের কথা শুনুন, যখন খোলের শব্দ হয়, যখন খোলের শব্দ হয় সেই সময় বলে কেশবের জয়, আপনি বলেন কি না গেড়ের ডোবায় দল হয়। তাই একদিন লেকচারে অমৃতবাবু বললেন, সাধু বলেছেন বটে গেড়ে ডোবায় দল বাঁধে, কিন্তু ভাই দল চাই, দল চাই, সত্য বলছি, সত্য বলছি, দল চাই, সকলের হাস্য, মানে এমনভাবে অমৃতবাবু বলেছেন। শ্রীরামকৃষ্ণ, এ কি, ছ্যা ছ্যা ছ্যা, এ কি লেকচার? এটা শ্রীরামকৃষ্ণ বললেন। তা এটি কীরকম হলো যে ওই যে অমৃতবাবু তার বক্তৃতায় এটা বলেছেন, তখন শ্রীরামকৃষ্ণ ওই জায়গাটাতে অত্যন্ত তীব্রভাবে তার প্রতিক্রিয়া জানাচ্ছেন, যখন বলছেন অমৃতবাবু যে সাধু বলেছেন বটে গেড়ে ডোবায় দল বাঁধে, মানে শ্রীরামকৃষ্ণের কথায় যে যারা ক্ষুদ্র তারাই সব দলবদ্ধ হয়, কিন্তু ভাই দল চাই, দল চাই, সত্য বলছি, সত্য বলছি, দল চাই, এরকমভাবে একটা প্রোপাগান্ডার মতো করে হচ্ছে, এরা ম্যানিফেস্টো নিয়ে প্রচার হচ্ছে যেন, সেইখানে শ্রীরামকৃষ্ণ একেবারে তীব্রভাবে সেটা নিন্দা করছেন। তাহলে এই যে দলবদ্ধ হওয়া, এইটাকে তিনি যে নিন্দা করছেন এটা কি জন্যে? এটা হচ্ছে যে ত্যাগী মানুষ তিনি একা থাকবেন, তিনি একান্তভাবে ঈশ্বর নির্ভর হবেন। যদি ভাবা হয় যে দলবদ্ধভাবে হবেন, দলবদ্ধভাবে থেকেও তিনি ঈশ্বর নির্ভর থাকতে পারেন, তখন দুটো আপত্তি। একটা হচ্ছে যে দলবদ্ধভাবে থাকলে কি হয় যে সেই দলের উপরে নির্ভরশীলতা থাকে, এটা খারাপ নয় এমনিতে, কিন্তু এই নির্ভরশীলতার জায়গাটা ভাগ হয়ে গেল, স্প্লিট হয়ে গেল, যে দলের মধ্যে যারা আছে, সংগঠনের মধ্যে যারা আছে তারাও আমাকে দেখবে, তারাও, তাহলে ঈশ্বরের উপরে পূর্ণ নির্ভরতা সেটা থাকছে না, বা সেই ভাবটা মনের মধ্যে খেলা করছে না, সেই ভাবটা নিয়ে যে বেঁচে থাকা ওটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে দল বাঁধছে কেন, কী করবে রে বাবা, লোকে বলে না যে তলে তলে দল বেঁধেছে মনে হচ্ছে এই কটা, তার মানে তাদের একটা কিছু, এখনকার ভাষায় বলতে গেলে হিডেন অ্যাজেন্ডাম আছে, তো সেরকম আবার কিছু আছে নাকি? তাহলে ওই যেখানে ওরকম মিছিল করে স্লোগান দেওয়ার ভঙ্গিতে বলছেন যে দল চাই, তখন শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে সেটিকে তিরস্কার করছেন, সেই সম্পর্কে অত্যন্ত তীব্র তীর্যক উক্তি করছেন। এই যে সংগঠন, সেই সংগঠন এর মধ্যে এই অসুবিধেগুলো থাকে, তো যে ব্যক্তি ওই সংগঠনের ওপরে নির্ভরশীল হয়ে পড়তে পারেন। স্বামী বিবেকানন্দ যখন সংগঠন গড়েছেন তখন উনি এগুলো তো সব জানতেন, শ্রীরামকৃষ্ণের উক্তিতে জেনেছেন, তিনি বিশ্বের ইতিহাসে পারদর্শী ছিলেন যে বিভিন্ন সংগঠনে কি হয়েছে, কোথায় অসুবিধা তৈরি হয়েছে এগুলো জানেন, সেই জন্য সংগঠন করবার চিন্তাটা তার মনের মধ্যে ঠিক পুরোপুরি ছিল না। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে তার ত্যাগী সন্তানদের একত্র করে রাখতে নরেন্দ্রনাথ বরানগর মঠে সেরকমভাবে করেছেন যে সব একত্র হয়ে যেন থাকেন তারা, কিন্তু সংগঠন একটা হবে, সংঘ তৈরি হবে, এই জায়গাটা মনের মধ্যে সেরকম ছিল না বলেই মনে হয়। বিদেশে যখন তিনি রয়েছেন তখন একদিন দিনান্তে প্রায় যখন ফিরেছেন ঘরে, যাদের তিনি অতিথি ছিলেন সেই গৃহকর্ত্রী প্রবীণা, তার কাছে স্বামীজি বলছেন, মানে করলে বাংলা করলে মোটামুটি যা দাঁড়ায়, যে মা, আমার জীবনের এক বড় প্রলোভনের সামনে আজকে আমি পড়েছিলাম, এরকম তিনি বলছেন।
তো এই প্রলোভনের কথাটা যেই বলেছেন, তখন তিনি মজা করে বলছেন যে তার সে মেয়েটি কে। তখন স্বামী বিবেকানন্দ বলছেন যে মেয়ে নয়, অর্গানাইজেশন, তারপরে সংগঠন, এই পর্যন্তই তার জীবনীতে রয়েছে। এখান থেকে অনুমান করা যায় যে সামনে পড়েছিলাম মানেটা কি, প্রলোভনের সামনে পড়েছিলাম, তার মানে হচ্ছে যে কোনোভাবে বোধহয় স্বামীজির মধ্যে ওই চিন্তাটা প্রবলভাবে এসে গিয়েছিল, অথবা কোনো প্রতিষ্ঠানকে দেখেছেন বা প্রতিষ্ঠান শুনেছেন, প্রতিষ্ঠানের কথা শুনেছেন ওই দেশে ওই দিন, এবং তখন মনে হয়েছে যে হ্যাঁ, আমাদেরও একটা দল হওয়া দরকার। পরবর্তী কোনো সময়তে বা পরমুহূর্তেই হয়তো তার মনে হয়েছে যে এই রে, মনের মধ্যে এই বাসনাটা জেগেছে, হ্যাঁ। তো সেইটি এসে বাড়িতে ওরকম হাসতে হাসতে বলছেন যে আমার জীবনের সবচেয়ে একটা বড় প্রলোভনের সামনে পড়েছিলাম, তারপর বলছেন অর্গানাইজেশন। তার মানে এই ভারত পরিভ্রমণ করে যখন বিদেশে গেছেন, তখনও ওই সংগঠনের জায়গাটার সম্পর্কে নিজেকে সযত্নে দূরে রেখেছিলেন। তারপর ধীরে ধীরে যখন তিনি সংগঠনের চিন্তা করেছেন, তখন এই জায়গাগুলোকে কভার করে করে তিনি করেছেন যে সংগঠনের যে দুর্বলতাগুলো থাকে সেগুলো যাতে না থাকে, সেই জন্য বিদেশ থেকে চিঠি দিয়েছেন যে এরকম এরকম হবে জীবনযাত্রা, দর্শন, কার্যপ্রণালী, এদেশে এসে মঠের নিয়ম হাতে করে প্রায় লিখিয়ে দিয়েছেন শিষ্যকে। তিনি বলেছেন, শিষ্য লিখেছেন যে মঠের মধ্যে এরকম নিয়ম, সেইটা আমরা পুরোপুরি বুঝতে পারি না যে তার মধ্যে কতগুলো জায়গাতে তিনি প্লাগ ইন করে রেখেছেন যে এই সব জায়গা দিয়ে গণ্ডগোল হতে পারে, সংগঠন সম্পর্কে এইসব অসুবিধা আছে, সেই জন্য প্রলোভনের কথা যে আরেকটু হলেই আমি সংগঠনের চিন্তার মধ্যে ডুবে গিয়েছিলাম, ওইটাকে পিক আপ করে নিয়েছিলাম, তাহলে পরে করছেন কেন? তার মানে পরে ওই অসঙ্গতির জায়গা, ওই ভয়ের জায়গা, ওই আশঙ্কার জায়গা, সেইগুলোকে তিনি হ্যাজ টেকেন ডিউ কেয়ার অফ যখন বেলুড় মঠের কথা চিন্তা করেছেন, এবং তার সংবিধান তিনি প্রায় নিজে হাতে নির্মাণ করিয়ে দিয়েছেন, অন্যরা সেগুলিকে এক্সিকিউট করেছেন, লিখেছেন, এক্সিকিউট করেছেন, কার্যে রূপায়িত করেছেন, কিন্তু ওগুলি স্বামী বিবেকানন্দের ব্রেন চাইল্ড, তো ওইটা তিনি সেই জন্য সংগঠন করেছেন। কিন্তু তিনি সবসময় সতর্ক করে দিয়েছেন যে সংগঠনের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে, সংগঠনের মধ্যে দিয়ে যেমন অনেক ভালো কাজ হয়, তেমনি সংগঠনের মধ্যে অন্তর্লীন, ইনবিল্ট গণ্ডগোলের জায়গা আছে। গণ্ডগোলের জায়গা মানে ওইটাই যে সাধু জীবনের যে আদর্শ, সন্ন্যাসীর যে আদর্শ, সন্ন্যাসের যে আশ্রমের ধারণা ভারতবর্ষে প্রথাগত, তার বিপরীত ভাব ভাবনা তৈরি হতে পারে সংঘ বা সংগঠনকে কেন্দ্র করে, সেইটার সম্পর্কে স্বামীজি বারবার করে সাবধান করে দিয়েছেন। সেটা তিনি চেয়েছেন যে চর্চার মধ্যে থাকুক, লেট পিপল রিমেন অ্যাওয়্যার অব দ্য পেরিলস, কি অসুবিধা হতে পারে, কোথায় ভয় আছে, কোথায় পা ফসকাতে পারে, সেগুলি ক্রমাগত আলোচিত হতে থাকুক, তাহলে নিশ্চিন্ত যে হ্যাঁ, এই সংগঠনের মধ্যে সকলে সতর্ক আছে, এইবার এই সংগঠনকে ব্যবহার করে আত্মনমোক্ষার্থং জগৎহিতায় চ, যে সংগঠন আত্মমোক্ষ এবং জগতের হিত, এটি এই সংগঠনকে কেন্দ্র করে সেগুলি রূপায়িত হতে থাকবে। আমরা 5 এপ্রিল 1884 প্রসঙ্গে যখন পড়ছি, তখন দেখছি যে শ্রীরামকৃষ্ণ এই মত প্রকাশ করছেন। তারপরে বলছেন, মাস্টারমশাই লিখছেন, নিমাই সন্ন্যাসের যাত্রা হচ্ছিল, কেশবের ওখানে আমায় নিয়ে গিয়েছিল। সেই দিন দেখেছিলাম কেশব আর প্রতাপকে একজনকে বললে এরা দুজনে গৌর নিতাই। প্রসন্ন তখন আমায় জিজ্ঞাসা করলে তাহলে আপনি কি? দেখলাম কেশব চেয়ে রহিল, আমি কি বলি দেখবার জন্য। আমি বললাম আমি তোমাদের দাসানুদাস, রেণুর রেণু। কেশব হেসে বললে ইনি ধরা দেন না। এরকম হলো শ্রীরামকৃষ্ণের সম্পর্কে যখন ওরকম বলেছেন, তখন তিনি এই কথাটি বলেছেন, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এটা কি জায়গা থেকে এসে গেল, কোনটির অনুক্রমে? ওই যে দল বাঁধার কথা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ তীব্র আপত্তি ব্যক্ত করেছেন, অনুমোদন নেই সেটা বলেছেন, যেভাবে তিনি কথা বলেছেন, আর তারপরেই এটা বলছেন যে ওই সব নিজেদের মধ্যে হচ্ছিল কে কিনি, কে কোনজন, আর তখন আমাকে আবার জিজ্ঞাসা করছে যে আপনি কি? তো কেশব চেয়ে রহিল, আমি কি বলি দেখবার জন্য। আমি বললুম আমি তোমাদের দাসানুদাস, রেণুর রেণু। এইটা এইটি শ্রীরামকৃষ্ণের অন্যতম ভাব। কেশব হেসে বললে ইনি ধরা দেন না। রাম, কেশব কখনো বলতেন আপনি জন দি ব্যাপটিস্ট, একজন ভক্ত। আবার কিন্তু কখনো কখনো বলতেন 19th century চৈতন্য আপনি, চৈতন্য শব্দটি স্থূলাক্ষরে।
তো কেশববাবুর দেহাবসানের পর এই সমস্ত প্রসঙ্গ। এখন বলছেন যে আবার কিন্তু কখনো বলতেন 19th century চৈতন্য আপনি শ্রীরামকৃষ্ণ, ওর মানে কি ভক্ত? ইংরেজিতে ইংরেজি এই শতাব্দীতে চৈতন্যদেব আবার এসেছেন সে আপনি, এইটা যে কেশববাবু বলেছেন এই প্রসঙ্গটা যখন উল্লিখিত হলো তখন শ্রীরামকৃষ্ণের একটু ভাবান্তর হচ্ছে, একটু অন্যরকমভাবে তিনি সিরিয়াস হয়ে যাচ্ছেন। যে একজন ভক্ত বললেন যে কেশববাবু বলেছেন যে ইংরেজি এই শতাব্দীতে চৈতন্যদেব আবার এসেছেন সে আপনি, এটা যেই ওই ভক্ত মানুষটি বলেছেন তারপর কি হয়েছে মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ অন্যমনস্ক হয়ে তা তো হলো, এখন হাতটা আরাম কেমন করে হয় বলো দেখি। এখন কেবল ভাবছি কেমন করে হাতটি সারবে, ওই যে হাতে পড়ে গিয়েছিলেন মাস কয়েক আগে, পড়ে গিয়ে হাতে হাতে লেগে গিয়েছিল, হাড় সরে গিয়েছিল, সেটার কথা দুম করে বলছেন, তার মানে প্রসঙ্গটাকে চাপা দিচ্ছেন একেবারে খুব সবেগে চাপা দিচ্ছেন। তো অন্যমনস্ক হয়ে বলছেন তা তো হলো, তার মানে ওই কথাটাতে অসম্মতি ব্যক্ত করলেন না যে এই শতাব্দীতে চৈতন্যদেব আবার এসেছেন সে আপনি, এটা চাপা দিলেন না বা এটাকে ঘুরিয়ে দিলেন না, শুধু ঘুরিয়ে দিলেন না মানে একেবারে যেন অস্বীকার করে যাচ্ছেন সেরকম নয়। তো বলছেন এখন হাতটা আরাম কেমন করে হয় বলো দেখি, এখন কেবল ভাবছি কেমন করে হাতটি সারবে। তারপরে মাস্টারমশাই লিখছেন, ত্রৈলোক্যের গানের কথা পড়িল, ত্রৈলোক্য কেশবের সমাজে ঈশ্বরের নাম গুণকীর্তন করেন শ্রীরামকৃষ্ণ, আহা ত্রৈলোক্যের কি গান। এই ত্রৈলোক্যনাথ সান্যাল মহাশয় এর গানের প্রসঙ্গ আমরা কথামৃতাতে একাধিকবার পেয়েছি এবং শ্রীরামকৃষ্ণ কি আনন্দ করেছেন সেটিও শুনেছি। রাম, কি ঠিক ঠিক সব, ঠিক ঠিক মানে এরা বলেন মানে যে গানের লেখা সুর সেগুলো তো বটেই শ্রীরামকৃষ্ণের কাছে জানতে চাইছেন, আরেকটি হচ্ছে ভাব, অন্তর্লীন যে ভাব, অধ্যাত্ম জগতের যে কথা বা যে ইঙ্গিত রয়েছে সেগুলোকে সব ঠিক ঠিক, বা ত্রৈলোক্যবাবুর গানের মধ্যে দিয়ে যে ভাবটি প্রকাশিত হচ্ছে সেটি কি গানের সঙ্গে সঠিকভাবে সমন্বিত, এই সব। তা রামবাবু বলছেন কি ঠিক কি ঠিক ঠিক সব, শ্রীরামকৃষ্ণ হ্যাঁ ঠিক ঠিক, তা না হলে মন এত টানে কেন। রাম, সব আপনার ভাব নিয়ে গান বেঁধেছেন, এখানে রামবাবু দেখা যাচ্ছে একবারে আজকে অন্যরকমের একটা মুডে আছেন একেবারে, অন্য সবাইকে ধরাশায়ী করছেন। রাম, সব আপনার ভাব নিয়ে গান বেঁধেছেন, কেশব সেন উপাসনার সময় সেই ভাবগুলি সব বর্ণনা করতেন আর ত্রৈলোক্যবাবু সেই রূপ গান বাঁধতেন। এই দেখুন না ওই গানটা, প্রেমের বাজারে আনন্দের মেলা, হরিভক্ত সঙ্গে রসরঙ্গে করিছেন কত খেলা, আপনি ভক্ত সঙ্গে আনন্দ করেন দেখে নিয়ে ওই সব গান বাঁধা, শ্রীরামকৃষ্ণ সহাস্যে তুমি আর জ্বালিও না, আবার আমায় জড়াও কেন সকলের হাস্য, তুমি আর জ্বালিও না। তারপর মাস্টারমশাই দুটো তারকা চিহ্ন দিয়েছেন, স্টার চিহ্ন দিয়েছেন, তারপরে আরো কিছু শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তো সেটা লেখেননি। তো শ্রীরামকৃষ্ণ বলছেন সহাস্যে তুমি আর জ্বালিও না, আবার আমায় জড়াও কেন সকলের হাস্য। গিরীন্দ্র, ব্রাহ্মরা বলেন পরমহংসদেবের ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশন নেই নাই, শ্রীরামকৃষ্ণ এর মানে কি। মাস্টার, আপনি দল চালাতে জানেন না, আপনার বুদ্ধি কম, এই কথা বলে সকলের হাস্য। তো এই শ্রীরামকৃষ্ণকে বলছেন যে আপনি দল চালাতে জানেন না, এরকমভাবে গিরীন্দ্রবাবু বলেছেন যে আপনার বুদ্ধি কম, এই সমস্ত ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশন নেই, এই সমস্ত কথা উঠেছে। এইখানে শ্রীরামকৃষ্ণ দেখা যাচ্ছে যে এমনিতে কি হয়েছে যে তিনি যেভাবে বেঁধে রেখেছেন ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশন, সেটা আর আমরা নতুন করে কি বলবো, ওই যে বললাম যে স্বামী বিবেকানন্দের মাধ্যমে ওই কাজ তো হলো, এবং স্বামীজি দেশে ফেরবার পর 1897 সালে যেটি প্রতিষ্ঠা করলেন তার নামই দিলেন ঠাকুরের নামে, শ্রীরামকৃষ্ণের নামে রামকৃষ্ণ মিশন, প্রথমে অ্যাসোসিয়েশন কথাটি ছিল পরে রামকৃষ্ণ মিশন, তো এই ঠাকুরের নাম দিচ্ছেন। তা তিনি তো কত রকমের ভাব ওর মধ্যে সমন্বিত করেছেন, কিন্তু হ্যাঁ সবটা ঠাকুরের অধীন। তো সেই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে হাসির কথা যদি কেউ বলে যে ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশন নাই, তো ঠাকুর কীরকম কী করবেন সে তো তিনিই জানতেন। শ্রী শ্রী মা বলতেন যে ঠাকুর নিজের শরীর খারাপের সূত্রে কাশীপুরে সবাইকে এক করে বেঁধে দিলেন। মা এরকমভাবে বলতেন যে আগে তো সব রাখালবাবু নরেনবাবু এরকমভাবে নিজেদের মধ্যে কথা বলতেন, এইখানে এসে সব এক সূত্রে গাঁথা হলো, এইভাবে করে মা বলতেন যে
ঠাকুর এই অন্তরঙ্গদের কাশীপুরে এরমভাবে বেঁধে দিলেন নিজের শরীর খারাপকে উপলক্ষ করে। অর্থাৎ শরীর খারাপটিও তার লীলার মধ্যে, এর মাধ্যমে এদের মধ্যে একটা ঐক্যসূত্র গঠিত হলো। ঐক্যসূত্র মানে সে কীরকম, সেটি একেবারে ওই রামকৃষ্ণ সংঘের মধ্যে দেখা যাচ্ছে। এবং গুরু ভাইদের মধ্যে পারস্পরিক ভালোবাসার কথা, যিনিই বলুন না কেন, যিনিই পড়ুন না কেন, আপ্লুত হয়ে যেতে হয় মানুষজন যখন এখনও নিজেরা ভাবেন যে কত কত ঘটনা রয়েছে, আপ্লুত হয়ে যেতে হয়। এবং ওই সংঘ শক্তির সেখান থেকে সূচনা হচ্ছে। তা সেই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এইসব কথা হচ্ছে। তো তো ঠাকুর নিজে তো জানেন যে তিনি কি করতে চলেছেন, এখানে না কথা একেবারে ঘুরিয়ে দিলেন। এবং যখন মাস্টারমশাই বলছেন আপনি দল চালাতে জানেন না, এই সমস্ত কথা যখন বলছেন যে উনি বলেছেন গিরীন্দ্রবাবু আর সবাই হেসেছেন, তখন শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন সেটি দিয়ে আমরা শেষ করব। এরপর প্রসঙ্গ আবার অন্যদিকে যাবে, ঠাকুরই বলবেন অবশ্যই। এখানে বলছে শ্রীরামকৃষ্ণ, এখানে লিখছেন মাস্টারমশাই, শ্রীরামকৃষ্ণ রামের প্রতি, এখন বলো দেখি আমার হাত কেন ভাঙল, তুমি এই নিয়ে দাঁড়িয়ে একটা লেকচার দাও, সকলের হাস্য। আর রামবাবু লেকচার দিতেন, ঠাকুর সেটা অনুমোদন করেছিলেন, ধর্ম বিষয়ে তিনি বক্তৃতা দিতেন। এখন বলছেন এই এটা এটা নিয়ে দাও তো, শ্রীরামকৃষ্ণ রামের প্রতি, এখন বলো দেখি আমার হাত কেন ভাঙল, তুমি এই নিয়ে দাঁড়িয়ে একটা লেকচার দাও, সকলের হাস্য। তাহলে শ্রীরামকৃষ্ণের ওই যে সমালোচনা, যে দেখা যাবে আমরা আজকে যা শুনছিলাম পরের দিকে, যে যা যা সমালোচনা হচ্ছে সেইগুলোর সম্পর্কে তিনি কোথাও কিন্তু আত্মপক্ষ সমর্থন করে কিচ্ছু বলছেন না। ওই নববিধান বলে, নববিধান মানে আমি জানি না, ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশন নাই বোঝা, আচ্ছা এখন বলো দেখি আমার হাত কেন ভাঙলো। তার মানে কি সুন্দর যে ওই সংঘ তৈরি সম্পর্কে তার যে ভাবনা চিন্তা সেগুলো কিছু তিনি আর ব্যক্ত করছেন না, ওই দিকেই যাচ্ছেন না। এক দুই হচ্ছে যে সমালোচনার মতো হয়েছে তা তিনি সেটার কোনো উত্তর দেবেন না, ওই ওটার মধ্যে থাকবেন না। তিন হচ্ছে উফ রামবাবু পরপর সব বলে যাচ্ছেন নানান রকম অন্যের সীমাবদ্ধতার কথা, একে চুপ করাতে হবে, এই সবগুলো একসঙ্গে করছেন এবং এমন একটা হিউমারাস ভঙ্গিতে যে এখন বলো দেখি আমার হাত কেন ভাঙলো, তুমি এই নিয়ে দাঁড়িয়ে একটা লেকচার দাও। এমনি বসে বসে বললে হবে না, দাঁড়িয়ে লেকচার দাও, সকলের হাস্য। এই শ্রীরামকৃষ্ণ তিনি হাসতে হাসতে গভীর কথা বলতে পারেন, তাঁরই কথা এবং তাঁরই কথামৃত নিয়ে তাঁরই কৃপা সাপেক্ষে আমরা আবার আগামীকাল পরস্পর মিলিত হব কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রাত্রি 9টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 422 পৃষ্ঠায়। আর আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার মধ্যে কি আনন্দের কথা রয়েছে, এবং তার মধ্যে এই যে ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশনের প্রসঙ্গ এলো, এটিও কীরকম সুন্দরভাবে তিনি ডিল করলেন, আর সেটি নিয়ে তার যে ভাবনা চিন্তা, তার যে পরিকল্পনা, তার লীলার মধ্যে যা আছে সেগুলো ব্যক্ত করছেন না, কেনই বা করবেন তাদের সামনে, ওরকমভাবে নিজেকে তিনি কখনোই অ্যাসার্ট করছেন না, ওটি যেন জগন্মাতার ইচ্ছায় তার মধ্যে দিয়ে হবে, এরকমভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন। আর এই ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশন আমরা কথামৃতের মধ্যেই দেখব যে একটা সংগঠন যে তৈরি হবে ঠাকুরের ভাবে, বলা হয়েছে যে এটি একটি অসাম্প্রদায়িক সম্প্রদায়। তো এটা কোনো ক্ষুদ্র সীমাবদ্ধ সংকীর্ণ ভাব নিয়ে হবে না, অনন্ত আকাশের মতো উদার যে ভাবের সম্প্রদায় গঠিত হবে ঠাকুরের নাম নিয়ে, মাকে সংঘজননী মেনে, সেইটার তো সূচনা করে দেবেন শ্রীরামকৃষ্ণ। তারই যেন একটা উষার আলো আমরা এইখানে কথামৃতের মধ্যে দেখতে পাচ্ছি যখন এই প্রসঙ্গটি উঠছে। আর শ্রীরামকৃষ্ণের স্মিত হাস্য সেখানে রয়েছে, তার করা হিউমার সেখানে রয়েছে, ওই যে একটা সংগঠন গড়ে উঠবে তার একটা সূচনা, যেন একটা এক ঝলক দর্শন, যেন একটা স্ক্রিনশট, যেন একটা স্টিল ফটো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে এই যে জায়গাটিতে দেখতে পাচ্ছি, এটি আমাদের ভাবতে ভালো লাগছে যে কথামৃতের মধ্যে দিয়ে ওই ভবিষ্যৎ রামকৃষ্ণ সাম্রাজ্য, আকাশের মতো বিশাল, সমুদ্রের মতো গভীর, সেই রামকৃষ্ণ সাম্রাজ্যের একটি এক ঝলক দর্শন এখানে আমাদের হচ্ছে। সেই শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে, কথামৃতের মধ্যে দিয়ে ওই রামকৃষ্ণ সাম্রাজ্যকে এক ঝলকের জন্য ওই 5ই এপ্রিল 1884 প্রসঙ্গে দেখে আমরা নত হচ্ছি এবং আমাদের অন্তরের প্রণাম নিবেদন করছি। ওং নিরঞ্জনং নিত্যমানন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।